হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা অপরাজিতা। বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র রমজান মাস। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। রমজান মাস উপলক্ষে আমি টুকটাক ডেকোরেশন করেছিলাম, যাতে করে বাচ্চারা বুঝতে পারে যে রমজান মাসটাও আনন্দের এবং উৎসবের একটা মাস। তো আমি হচ্ছি কিছু টুকটাক ক্র্যাফটস কিনে এনেছিলাম এখানকার একটা দোকান পার্টি সিটি থেকে, আর বাকিটা আমি নিজেই করেছিলাম। আর্ট পেপার, গোল্ডেন কালারের পেপার এবং কিছু প্রিন্ট আউট করে এরকম একটা ব্যাকড্রপ বানিয়েছিলাম। এই হচ্ছে সেই ব্যাকড্রপ, সময় থাকলে হয়তো আরও একটু ডেকোরেট করতাম। রোজার প্রথম দিনটাতে বরাবরের মতোই এবারেও একটু আয়োজন করে ইফতারি বানাবো। আর আমি যেখানে থাকি অসোয়া, সেখানে আমার কিছু বন্ধু প্রতিবেশী, ওদের সাথেও আমি ইফতারি শেয়ার করবো ইনশাল্লাহ। তো ছোলা ভিজিয়ে দিলাম এবং উড়ার ডাল, যেটা মাসকলাইয়ের ডাল নামে পরিচিত, এই দুইটা ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে ছোলাটা সিদ্ধ করে আমি ছোলা ভুনা করে নিব। তার আইটেমে চিকেন ভেজি রোল থাকবে, সেজন্য ব্যাটার বানিয়ে নিলাম। এটা দিয়ে রোলের রুটিগুলো বানাবো। তো সবগুলো রুটি বানিয়ে ফেলেছি, এখন একে একে রোলগুলো তৈরি করে নিলাম। তারপরে ব্রেড ক্রাম্বে রোলগুলোকে কোট করে নিব। আমার হাজবেন্ড হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করছিল আর আমি রোলগুলো তৈরি করছিলাম। একে একে সবগুলো রোল ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। তো দুইটা অপশন আছে, দুইভাবে ভাজা যায়, একটা হচ্ছে এয়ার ফ্রায়ারে আর একটা হচ্ছে নর্মাল যেটা অয়েল ফ্রাই। তো আমরা হচ্ছে সাধারণত এয়ার ফ্রায়ারে ফ্রাই করি। এটা যেটা হয় যে হেলদিও থাকে, কারণ যেহেতু এখানে অয়েল লাগছে না আবার স্টিকি ভাবটাও থাকে না, তো আমার কাছে এয়ার ফ্রায়ার অপশনটাই বেশি ভালো লাগে। এখন দই বড়াটা প্রিপেয়ার করে নিব। তো যে মাসকলাইয়ের ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ব্লেন্ড করে তারপরে হচ্ছে আমি ইলেকট্রিক বিটারে বিট করে নিলাম, যাতে করে বড়াগুলো ফ্লাফি হয়। তারপরে এগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি তেলে। বড়াগুলো ভাজা হয়ে গেলে একটা কিচেন টিস্যুতে বিছিয়ে রেখেছি, যাতে করে এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। তারপরে তেঁতুল, লবণ এবং মৌরি মিশ্রিত এই পানিটাতে বড়াগুলোকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। দ্য মিন টাইম আমি দইয়ের যে মিশ্রণটা সেটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি বড়াগুলোকে হালকা করে পানি ঝরিয়ে নিয়ে সেই দইয়ের মিশ্রণটা উপরে ঢেলে দিলাম। দই বড়াগুলোকে এখন আমি ছোট ছোট এরকম 10টা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকে হচ্ছে আমরা 10টা ফ্যামিলির সাথে ইফতার শেয়ার করব ইনশাআল্লাহ, তো সেই জন্য এরকম 10টা বাটিতে আমি সাজিয়ে নিলাম। আরেকটা বাটিতে বাকি যে দই বড়াগুলো ছিল সেটা আমি এভাবে সেট করে নিলাম। ছটপট করে এখন আলুর চপ বানিয়ে নিব। আলুগুলোকে সেদ্ধ করে ম্যাশ করে নিলাম। তারপরে সেদ্ধ ডিমের একটা করে টুকরো ভেতরে দিয়ে চপের আকার তৈরি করে নিলাম। ব্রেড ক্রাম্বে করাতে গিয়ে দেখি অল্প একটু ব্রেড ক্রাম্ব আছে, কারণ রোল বানাতে গিয়ে অনেকখানি শেষ হয়ে গিয়েছিল। তো আমি খানিকটা মুড়ি গুঁড়ো দিলাম ব্রেড ক্রাম্বের সাথে। তারপরে এই তো চপগুলোকে ভেজে নিলাম। চিকেন প্যাটিস বানাবো, তো ভেতরের ফিলিংয়ের জন্য চিকেনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই তো চিকেন প্যাটিসগুলো বানিয়ে ফেললাম। তারপরে উপরে এগ ব্রাশ করে সেসিমি সিড ছিটিয়ে দিয়েছি। প্যাটিসগুলোকে ইলেকট্রিক ওভেনে 360 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় প্রায় 35 মিনিটসের মতো বেক করে নিলাম। ফ্রাইড রাইস তৈরির জন্য চিনি গুঁড়া চাল সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর হচ্ছে ফ্রাইড রাইসের যে টপিংগুলো ইউজ করব সেগুলো তৈরি করে নিচ্ছি। গাজর গ্রেট করে নিয়েছি, 4টা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ডিমগুলোকে। আর কিছু চিকেন কিউব করে কেটে সেটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। আর কিছু ফ্রেঞ্চ বিনকে এরকম ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। তো এই হচ্ছে আমার ফ্রাইড রাইসে দেওয়ার উপকরণগুলো। সব উপকরণগুলো গুছিয়ে নিয়েছি, এখন রাইসটা তৈরি করার পালা।
তো একটা প্যানে তেল এবং বাটার নিয়ে ফার্স্টে চিকেনগুলোকে ভেজে নিয়েছি, তারপরে ডিমটা দিয়ে এরকম ঝুরা ঝুরা করে নিয়েছি, গাজর, ফ্রেঞ্চ বিনের টুকরো এবং মটরশুঁটি দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গিয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই দিব। তো এই যে ম্যারিনেট করা যে চিকেনগুলো সেগুলো ভেজে নিয়েছি, আর বেগুনির জন্য বেগুন কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা হচ্ছে বেসনের ব্যাটার। তো বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বাঁধাকপির পাকোড়া মিক্সটা বানিয়ে রেখেছি, এখন পাকোড়াগুলোকে ভেজে নিব। সব রকমের ভাজাভুজির কাজ কমপ্লিট হয়ে গেছে আমার, এখন আমি একটু পরে প্লেটিং করা শুরু করব। ডিনারের আইটেমগুলোকে টেবিলে এনে রাখলাম, কিছুক্ষণের মধ্যে 10টা প্লেটে এগুলোকে সাজিয়ে নিব। প্ল্যাটারগুলোকে সাজিয়ে ফেলেছি, টোটাল 10টা প্ল্যাটার। এর মধ্যে 4টা প্ল্যাটার আমরা আগে নিয়ে বের হয়েছি, কারণ এই 4টা বাসা হচ্ছে আমাদের বাসার সবচাইতে কাছাকাছি। তো এই 4টা বাসা শেষ করে দেন আমরা বাকি যে 6টা বাসা আছে সেখানে দিয়ে আসব। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্ল্যান মতো সবগুলো বাসাতে সময়ের মধ্যে ডেলিভারি করতে পেরেছি। তো এখন হচ্ছে আমরা আমাদের বাসায় ফিরে যাচ্ছি, আমাদের ইফতার টাইম হচ্ছে 7:30। ইনশাল্লাহ আমরা 7:45 মধ্যেই বাসায় পৌঁছে যাব। বাসায় ফিরে ঝটপট নিজেদের জন্য টেবিলটা সাজিয়ে নিলাম। এবারে কানাডাতে আমাদের সাথে আছেন আমার শাশুড়ি, সুতরাং পরিবারের বেশি সদস্য মানে বেশি বেশি আনন্দ। এই তো আমরা পরিবারের সবাই একসাথে আলহামদুলিল্লাহ। আনাফ, আলবিনার দাদু, আমরা সবাই, ওদের বাবা মা, ইনশাল্লাহ এখন একসাথে ইফতার করব। এই তো আমাদের সামান্য আয়োজন, আলহামদুলিল্লাহ আল্লাহ যা রেখেছে রিজিকে। সুন্দর সুন্দর আনন্দ ঘন কিছু মুহূর্ত পরিবারের সবার সাথে, প্রিয়জনদের সাথে একই টেবিলে বসে ইফতার করতে পারাটা অনেক বড় একটা ব্লেসিংস। অনেক অনেক কাছের মানুষ, আপন মানুষ আছেন, যেমন আমার মা বাবা, আমার শ্বশুর, তাদের সাথে আমরা চাইলেও এখন আর এক টেবিলে বসে ইফতার করতে পারবো না, কারণ তারা এখন আল্লাহর কাছে আছেন। দোয়া করি আল্লাহ ওনাদেরকে অনেক আদর এবং যত্নে রাখুক। যখন যে সময়টা আমরা পাই, আমাদের প্রিয়জনরা যতদিন পর্যন্ত আমাদের সাথে আছে, যাতে করে আমরা সেই সময়টাকে, সেই প্রেজেন্সটাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখি, ভ্যালু করতে শিখি। মানুষের জীবনটা তো আর বেশি দিনের না, তো যে সময়টাই আমরা বাঁচি, সুন্দর সুন্দর কিছু মুহূর্তে ভরে থাকুক আমাদের এই সময়টা, এটাই চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।